কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় 5 ছাত্রীকে সাময়িক বরখাস্ত সহ হাইকোর্টের দেওয়ার নির্দেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই 5 ছাত্রীকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার HM আলী হাসান জানান, হাইকোর্ট 5 ছাত্রীকে সাময়িক বহিষ্কার দায়িত্বহীনতার অভিযোগে হল প্রভোস্টকে অব্যাহতি এবং দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ কয়েকটি নির্দেশ দিয়েছে। সেসব নির্দেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্রী নির্যাতনের ঘটনায় জমা দেওয়া 2টি তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় বুধবার হাইকোর্টে বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ বেশ কিছু আদেশ দেয়।